অর্জুন সিংকে ঘিরে ফের বিক্ষোভের ছবি আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যে প্রচুর মানুষ এসেছে অর্জুন সিং যখন এই জায়গায় বুথে, এই জায়গার নাম কি দাঁড়া আছে, তেঁতুলিয়া, তেঁতুলিয়ায় যখন এসেছে তখন দেখতে পাওয়া যাচ্ছে যে প্রচুর মানুষ এই জায়গায় বিক্ষোভ দেখাচ্ছে এবং সেই বিক্ষোভের ছবিটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অর্জুন সিংকে তার নিরাপত্তারক্ষীরা ঘিরে রেখেছেন এবং সামনে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আমাদের ক্যামেরা পার্সন উৎস রায়কে বলবো এদিকে আসার জন্যে। সামনে প্রচুর লোকজন রয়েছে, সামনে প্রচুর লোকজন রয়েছে যারা মূলত অর্জুন সিংকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন, সেই বিক্ষোভের ছবিটাই কিন্তু এই জায়গায় ধরা পড়ছে, আমরা সেই ছবিটাই দেখতে পাচ্ছি। অর্জুন আমরা একটু দেবো, সেটা হচ্ছে যে এই জায়গায় সব বিক্ষোভ প্রদর্শন করছে, প্রায় একটা ধাক্কাধাক্কির ছবি কিন্তু এই জায়গায় লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ বিজেপি এবং তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে কিন্তু একটা ধাক্কাধাক্কির ছবি কিন্তু এই জায়গায় লক্ষ্য করা যাচ্ছে। পুলিশ যারা রয়েছে এবং অর্জুন সিংয়ের যারা নিরাপত্তারক্ষী রয়েছেন তারা অর্জুন সিংকে ঘিরে রেখেছেন এবং একটা অস্বস্তিকর পরিস্থিতি কিন্তু এই জায়গায় তৈরি হয়েছে। স্বাভাবিক দেখতে পাচ্ছি অর্জুন সিংয়ের কাছে অভিযোগ করা হচ্ছে, আমরা অর্জুন সিংয়ের কাছে জানতে চাইবো দাদা বারবার এই ধরনের ঘটনা ঘটছে কি এই দেখছেন, তৃণমূলের আতঙ্কটা দেখুন, বুথে বসতে দিচ্ছে না আর তারপরে এই ধরনের কাজ করছে। এগুলো সম্পর্কে নির্বাচন কমিশনে অভিযোগ তো করবেন নাকি দাদা? নির্বাচন কমিশনে অভিযোগ এইসব ব্যাপারে, নির্বাচন কমিশনকে তো অভিযোগ জানানো হয়েছে, নির্বাচন কমিশনকে অভিযোগ জানানো হয়েছে। দেখা যাচ্ছে যে এখানে প্রচুর লোকজন এসেছে এবং এবং সেই একইভাবে তারা এখানে এসে আটকাচ্ছেন অর্জুন সিং যখন বুথের ভিতরে ঢুকেছিলেন, তারপর এনারা আসেন এবং এনারা এসে এই জায়গায় একটা বিক্ষোভের ছবি আমরা কিন্তু এই পরিস্থিতিতে লক্ষ্য করতে পারলাম। প্রচুর তৃণমূল কর্মী সমর্থক তারা কিন্তু এই জায়গায় এসেছেন এবং এই জায়গায় এসে তারা অর্জুন সিং যখন বুথের মধ্যে ঢোকেন তারপর তারা বিক্ষোভ প্রদর্শন করেন। অর্জুন সিং নিজে হেঁটে আসছেন, পায়ে হেঁটে এবং লম্বা পথ। কি হয়েছে, ঘটনা কি হয়েছে, এদিকে এসে বলুন। শান্তিভাবে ঝামেলাটা হয় কেন, আসছে কি জন্যে? উনি এসেছেন বলে আপনাদের আপত্তি, ঠিক এনাদের যে অর্জুন সিং বুথের মধ্যে এসেছেন সে কারণেই তৃণমূল কর্মী সমর্থকরা এই জায়গায় বিক্ষোভ প্রদর্শন করছেন। চিত্র সাংবাদিক উৎস রায়ের সঙ্গে স্বর্ণেন্দু দাস, আর প্লাস নিউজ, তেঁতুলিয়া।